গুড মর্নিং, আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আর আমার নতুন বন্ধু যারা আমার প্রথমে বলি পুরনো বন্ধুদের, যারা আমার পুরনো বন্ধু তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আমার একদম যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো, প্লিজ যদি আমার ভিডিও এইটুকু তোমাদের ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগলে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, একটা মানে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক দামি। যারা আমার নতুন এখন পথ চলা শুরু করেছি, হ্যাঁ, তাদের জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব অনেক দামি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই আমাদের পাশে থাকতে পারো, যদি ভালো লাগে, যদি একটু তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারি ভিডিও থেকে তবেই, ঠিক আছে? হ্যাঁ, তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করো, একটা করে প্লিজ তোমরা কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই বললাম কমেন্ট করে জানিও। কমেন্ট করলে কী বলো তো, কমেন্ট পড়লে একটা জিনিস কী বলো তো ভালো লাগে, যে মানুষের রিয়াকশানটা জানা যায়, ঠিক আছে? আর একটা কথা আমি তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আমার অনেক বন্ধু আছো যে যারা আমাকে অনেকবার প্রশ্ন করেছো যে মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা মানে আমার যে বোনও সে কি আমার আপন বোন? তো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দেবো, অবশ্যই দেবো, তোমরা টেনশান করো না, আমি ঠিক দেবো। কিন্তু এখন আমি দেব না, এখন দেবো না, কেননা আমি এখন যেহেতু ডেলি লাইফস্টাইল এখনও পর্যন্ত দিচ্ছি, কিছুদিন মানে পরে হয়তো আমি আর সেইভাবে ভিডিও দিতে পারবো না, সেই সময় আমি সমস্ত গল্প তোমাদের সাথে করবো। তার কারণটা হচ্ছে আমার একটা সার্জারি আছে এই ডিসেম্বর মাসেতেই আছে, ঠিক আছে? আর ওই সার্জারিটা হলে অন্তত আমি 3 মাসের ওপর মানে নিচে তো আমি রিকোভারি করবোই না, আর 6 মাস পুরো ডাক্তার বলেই দিয়েছে। এরকমই সার্জারিটা পরে তোমাদের আমার সার্জারি হওয়ার আগে অবশ্যই তোমাদের জানাবো কী সার্জারি, ঠিক আছে? তখন আমি কোনো ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তোমরা তো বুঝতেই পারছো, আমি তখন তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো দেবো, ঠিক আছে? তো চলো, রবিবারের বাজার আজকে, আমি বারটা বলেই দিলাম, আমি দিনের দিনই বেশিরভাগ শ্যুট করে দেওয়ার চেষ্টা করি, খুব কমই আমার ব্লগ শ্যুট করা থাকে, কেন আমার এত বড় সংসার সামনে সত্যি কথা বলতে আমার ব্লগিং শ্যুট করে রাখার সময় হয় না। তো ঠিক আছে, তো চলো রান্নাবান্না কী করি, খিচুড়ি করবো এটুকু বললাম, আর এখন একটু চাউমিন বানাবো, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এদিকে বাজার আলা এসছে, কী বাজার নেই, চলো দেখি। কলাগুলো খেয়েছি, পেঁয়াজ নেই তোমার কাছে? নরম হয়নি। হ্যাঁ, এগুলো মিটে আলু না গো। হ্যাঁ দেবো না, কেউ খায় না আমাদের। ভালো, আমি জানি জান তো। আর এই তোমার পেঁয়াজ গাছ দাও না একটুখানি, বাঁধাকপি আছে? খাবো খাবো, চাউমিন খাবো, চাউমিন খাবো। আর ইয়ে আছে তোমার, বাঁধাকপি আছে নাকি? এই এত কি করবো, কত করে দাম, কত করে? 100 দেবে আমাকে, 100। হ্যাঁ, ফুলকপি আমার ভাগনা কালকে নিয়ে এসছে, না না পোতার জন্য আমার অনেক গাছ বেরিয়েছে, ইয়ের গাছ, ওই যে লাগিয়েছি আমি, আলু গাছ লাগিয়েছি, তুমি কি ভাবছো আমাকে, ফুলকপি বাঁধাকপি সব গাছ লাগিয়েছি। আর 30 টাকা তো একটা লাউ দিয়ে দাও, একটা বড় দেখে লাউ দাও, এতগুলো লোকের ওইটুকু লাউটা কি হবে, কালকে আমার বাড়িতে সব ভাঙ্গ ভাঙ্গরে চলে আসবে, ব্যাটালিয়ান কালকেই চলে আসবে সবাই। তো চলে এসেছি আমার যুদ্ধে, আর আজকে তো যুদ্ধটা কম, যেহেতু বাড়িতে সৈনিক কম, তো যুদ্ধের স্পিডটাও কম, যার জন্য অনেকটা বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি প্রায় 9টা নাগাদ উঠে আগে স্নান করতে গেছিলাম, আর ময়না তো রবিবারে আমাদের বাসি কাজটা করে দেয়, এটা যার জন্য আমি একটু দেরি করে রবিবারে উঠি, তাও অন্যদিন নেই 8টা 8টায় উঠি, কেননা জল খাবার করতে হয়, বাচ্চাগুলো খায়, তো আজকে তো বাচ্চাদের চাপ নেই, সেই জন্য আজকে আর একটু দেরি করে উঠি, তার উঠেছিলাম, অতটা ওয়েদারটাও ভালো না, আর মামাও চাউমিন খায়নি, মাও খায়নি, আমি ময়না আর আমার হাজব্যান্ড খেয়েছে, আর কিছুটা চাউমিন আমি রেখে দিয়েছি, ওটা আমি কালকে আমার হাজব্যান্ডকে অফিসে টিফিনে দিয়ে দেবো, আর মামা শ্বশুর বললো তুই রেখে দে, আমি কালকে জল খাবারে খেয়ে নেবো। তো যাই হোক, সেই জন্যই আজকে একটুখানি মানে ঢিলেমি দিয়ে কাজ করছি, আর এরকম বৃষ্টিপাতের ওয়েদারে না দেখবে লোকজন থাকলে না বুঝতে পারি না, আর আমরা তো অনেক লোকজনের মধ্যে থেকে অভ্যস্ত, এবার যদি মনে করো কেউ একজন না থাকলো আমাদের না মন খুব খারাপ লাগে,
যেন কেউ কাউ একে অপরে যেন সেই মালাতে বেঁধে রয়েছে এক একটা মতির মতো, মানে একজন যদি কেউ না থাকে সেই ঘাটতিটাই মনে হয় কত মানে নিজেদের মনে খালি খালি লাগে সব কিছু। তো এরকম সবসময় আমরা এই কথাটা বলি, যদি কোনো একজন বাড়ি না থাকে না মানে এত কষ্ট হয়, এত কষ্ট হয় কী বলবো, তার মধ্যে এতগুলো লোক বাড়িতে নেই, পাঁচজন আমার মানে দা ভাসুর চা, তারপরে ছেলে মেয়ে মাসিমা, হ্যাঁ তো মাসিমা তো নিজের মতো নিজে থাকেন, তবুও তো হাঁটাচলা করছে এদিক ওদিক যাচ্ছে, ঠিক আছে। আর চাউমিনের আলু, তারপরে ইয়েটা পেঁয়াজকলিটা দিলাম, পেঁয়াজকলি না পেঁয়াজ পাতাটা দিলাম, ওটাও কেটে নিয়েছি, তো সবই কেটে নিয়েছি। ময়না আমার সব সবজিগুলো ধুয়ে দিয়েছিলো, এবার আমি জানতাম না বলে আমি আবার জলে দিয়েছি, তখন ময়না বলে বৌদি আমি ধুয়ে দিয়েছি। সত্যি ও পিছু প্রচণ্ড হেল্প করে, মানে কি বলবো, আমি তোমাদের বারবার বলি যে ওর কোনো তুলনা নেই, ওর দাম দেওয়াও যাবে না। তো আমরা ওকে যথেষ্টভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, ওকে পরিপূর্ণ করে দেওয়ার চেষ্টা করি, তবুও ভালোবাসা দিই বলেই ভালোবাসাটা হয়তো পাই, বা ও ভালোবাসে বলে আমাদের থেকে ভালোবাসা পায়, এরকমই হয়তো মানুষের সম্পর্ক, এরকমই হয়তো হয়, ভালোবাসা দিলে তবেই হয়তো ভালোবাসা পাওয়া যায়। তো যাই হোক, সব সম্পর্কে তো নাম হয় না, তো সেরকমই ময়না আমাদের কাছে, তো আমরাও যতটা পারি ওকে উজাড় করে দেওয়ার চেষ্টা করি ভালোবাসা। তো যাই হোক, ও আমাদেরকে আমাকে সব ধুয়ে ঠেয়েও দিয়েছে, এমনকি আমার হাজব্যান্ড মাংস এনেছে সেটাও ধুয়ে টুয়ে একদম বলো বলি তেল নুনটা দাও আমি মাখিয়ে দিই। তো ও একদম আমাদের ঘরের মানুষের মতো, ওর থেকে আমরা কখনও কোনো খাবার দাবার লুকিয়ে রাখি না, বা ও দেখলে আমাদের কোনো অসুবিধা হবে এরকম কোনো কিচ্ছু না, ও এতটাই আমাদের ঘরের মতো হয়ে গেছে। তো চলো আবার দেখা যাক কিসের। চাউমিনটা হয়ে গেল কিন্তু খাওয়া হয়নি, খাবো, আমার হাজব্যান্ড গেল মাংস আনতে, সে কখন আসবে জানি না, বলতে পারছি না, ও আস্তে আস্তে 12টা, আমি আর ময়না খাবো, মা বললো আজকে চাউমিন খাবো না। তো যাই হোক, চাউমিনটা খেয়ে নিই, দেখতে পেলে চাউমিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেইভাবে কিছুটা কিছুই করলাম না, তোমরা তো জানো ভেজ চাউমিন কী করে করতে হয়। তো যাই হোক, শুধু পেঁয়াজ কলিটা দিয়েছি বলে আর পেঁয়াজ দিই নি, তো বানালাম, খেয়ে নিই, ময়না আসুক, ময়না এখন আসেনি, ময়না আসলে খাবো, ঠিক আছে। আর খেয়ে দে, এবার আমি দুপুরবেলা হবে খিচুড়ি, কেন তো বুঝতেই পারছো বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টি, মানে খুব বৃষ্টি না তবুও মানে আজকে ওয়েদারটা কিন্তু খিচুড়ি খাওয়ার মতো, তো আমি তাই জন্য ভাবলাম খিচুড়ি বানাই, গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো, গ্যাস ট্যাস মুছবো, মুছে খিচুড়িটা বসাবো, কেন মা আবার নিরামিষ খায় তো খুব অসুবিধা হয় আমার জন্য। তো ঠিক আছে, চলো খিচুড়িটা বানাবো যখন তখন তোমাদের সাথে সামনে আবার ফিরে আসছি, আর কাটাকুটিটাও করবো, ঠিক আছে। তো খেয়ে নিই, ময়না আসলে খাবো। আগের দিন যে কমলা লেবুটা এনেছিলাম, জলখাবারটা আবার খাওয়া গেছে, প্রথমে বলে নিই, হ্যাঁ জলখাবার খেয়েছি খুব, এইটুকু খেয়েছি, এইটুকু, 11:20 খাওয়া শেষ করলাম আজকে হয়েছে। আর এখানে খিচুড়ি করবো বলে বসিয়ে দিয়েছি হচ্ছে ইয়ে কী বলছি, মুগ ডাল ভাজা, হাসছিলাম খুব একটা কথা নিয়ে, দাঁড়াও দেখাচ্ছি। আগের দিন যে কমলা লেবুগুলো এনেছি তোমাদের দেখালাম না, 6টা কমলা লেবু এনেছি, তা এবার কমলা লেবুটার মাকে রস করে দেবো বলে ভেঙেছি, বুঝতে পারলে, এবার দুটো মিলিয়ে আমি একসাথে রস করে দেবো। এবার আমি মা ভাবলাম কি এক টুকরো মুখে দিই, এত টক এত টক, বাঘের বলে না সেই বললাম না কথাটা, আর বাঘও পর্যন্ত দৌড়াবে মুখে দিলে, হ্যাঁ তেঁতুলকেও হাড় মানিয়ে দেবে, এত টক, ওরে বাপে বাপ, আমি একটা মুখে দিয়ে এমন বলতো কিচ্ছু ময়া ময়না ভয় পেয়ে গেছে, বলছে কি হলো মনে, আমি বলছি ওরে বাবা লেবুটা কি টক, আমার গলাটা এমনি বসা, আর টক জাতীয় যদি অতিরিক্ত কিছু খায় না গলাটা আরও বসে যায়, আমার এত হাসি পেয়েছে ময়নার কথা শুনে, আমি যে করে ছাগলটা ডাকেছে উঠেছি। তো চলো কাটাকুটি হয়ে গেছে আমার, দেখাচ্ছি দাঁড়াল, ভাজা বসিয়ে দিলাম খিচুড়ি, দেখতে পাচ্ছি ওখানে খিচুড়ির জল, আর এখানে ফুলকপি, দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি। তো এই যে হচ্ছে ফুলকপি আলু দিয়ে ইয়েটা করবো খিচুড়ি, আর হবে বেগুনি, আর আমি আমি লেবুগুলোকে প্যাকেটে ভরে রেখে দিলাম, বললাম কি মা থাক লেবুগুলো থাক, আমি আর খাবো না, তখন আপনি আসুক না থেকে রস করে দেবো খাবে। মা বলছে এ তোমার এত সাহস, টক লেবু আমার নাতনিকে তুমি রস করে দেবে, আমার নাতনি খাবে তোমাকে মেরে শেষ করে দেবো।
খাবো, মা এখান থেকে ঘুমা ঘুমোচ্ছিলে মা? না না, কি করছিলে? শুয়ে আছি। না মা ঘুমোচ্ছিল না, মা কি করবে ভালো লাগছে না, ঘর তো নির্জুম, আর এই সময় তো বৃষ্টি বাদলের দিনে না একদম ভালো লাগে না, ওই জন্য মা একটুখানি শুয়ে গড়াগড়ি করলো। ঘরে একটুখানি শুয়েছিলাম, শরীরটাও ভালো লাগছে না আজকে একদম। কি হয়েছে? মাথাটা ঘোরাচ্ছিল, শরীরটা যেন কেমন লাগছিল। সারা জীবনে মা মাথা ঘোরানো কমবে তোমার? না কমবেও না। এ শুনতে শুনতে তো কানের সব খোল পচে গেল, মাথা নাকি ঘোরানো কমে না সারা জীবনে? বুড়িকে আমরা এমনি বকি কেন? কেন বকি? না বকলে না বুড়ি আরো বেশি করবে, এই জন্য বকি। আর এই যে খিচুড়ি দেখো হয়ে গেছে, এটা হচ্ছে খিচুড়ি, একদম টাইট টাইট করে খিচুড়ি করেছি। আচ্ছা শরীরটা ভালো লাগে তো ওখানে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। হয় যে আর এই যে বেগুনি, জাস্ট প্লেন খাবার দাবার। আর এটা হচ্ছে চিকেন, এই যে আমার চিকেন, চিকেন রেডি। আসবে না চিকেনটা কেমন লাগছে? আজকে একটুখানি ধনে পাতা দিয়ে করেছি, কিন্তু সেদিন সেদিনকে ধনে পাতা চিকেনটা দারুণ হয়েছিল, আর ওইভাবে করেছি, কিন্তু আজকে একটু অন্যভাবে করলাম, এটা রাতে খাবো। তো চলো খিচুড়িটা খাই, আর খিচুড়ি মা বেড়ে দিয়েছে। সত্যি কথা এই সমস্ত ওয়েদারে একদম ভালো লাগে না, বিরক্ত লাগছে, বিরক্ত মানে সব কিছু যেন সেই মানে কি বলে, একে তো বাচ্চাকে দুজনও পারি নেই, তার মধ্যে আবার এরকম ওয়েদার, ওরা ওখানে বিরক্ত করছে বাচ্চাগুলো, বলছে কেন ওরা ঘুরতে ফুরতে যেতে পারছে না, ওদেরও বুঝতেই পারছো ওদেরও কষ্ট হচ্ছে। হ্যাঁ ওরা এক জায়গায় আটকে গেছে, তো এই যে এই পিটির 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 মোটামুটি হয়েই যাচ্ছে, বন্ধ নেই। এই যে এরকম বৃষ্টি সবার কাছে, সবার সবার জায়গাতেই হচ্ছে, হয়তো সব জায়গাতেই হচ্ছে, আমি জানি না কোন কোন জায়গাতে হচ্ছে, তবুও মোটামুটি লোকালের মতো তো সব জায়গাতেই হচ্ছে বলে মনে হচ্ছে এই সমস্ত বৃষ্টি। হাওয়াও নেই বাতাসও নেই, কেন টিপ টিপ করে পড়েই যাচ্ছে, কখনো একটু জোরে পড়ছে কখনো একটু আস্তে। এই সমস্ত ওয়েদারে দেখবে কোনো কিছুরই এনার্জি লাগে না, আর না করলেই পারবে, জল ওখানে সামনেই রাখা থাকে কিন্তু খায়নি আজকে। তো যাই হোক মা খেলো না, মাকে বললাম খেতে হবে না, গ্যাস হয়েছে যখন, তো বিকালবেলা একটু মুড়ি ঠুড়ি দেবো খাবে, এক গাল খিচুড়ি খেয়ে এখন গিয়ে ওষুধপত্র খেয়ে হবে। আর আজকে মনে হয় লটারি কাটলে লটারি পেয়ে যেতাম, কেন বলছি কথাটা, আমি তো খিচুড়ি করেছি রাতের জন্য, একটু মাংসও করেছি দেখতে পেলে, আর আমার পাশের বাড়ি এক যা আছে ওর নাম হচ্ছে জয়া, ওই জয়া দিদিভাই খাসির মাংস কাচকি চুনো চচ্চড়ি পাঠিয়ে দিয়েছে, আবার ভিক্ষে মায়ের ছেলের বউ মানে ওটা ও যা ছোটো যা ও খিচুড়ি বেগুন ভাজা দিয়ে গেছে, একদম বেদ ধামাল। হ্যাঁ তো একদম সেই কী বলো না সপ্তাহে সপ্তাহ হয়ে গেছে আমার আজকে, তো দাঁড়াও দেখাচ্ছি কী কী দিয়ে গেছে। মেঘনা চাইতেই জল, এই যে দিয়েছে ওই দিদিভাই খাসির মাংস, কিছুই এখন খাওয়া হলো না। আর এখানে আছে আমার চিকেনটা,
ও দিদিভাইয়ের জন্য একটু চিকেন পাঠালাম, বাচ্চাটার জন্য, মেয়ে আছে মেয়ের জন্য। আর এটা হচ্ছে আমার এই যা যে খিচুড়ি দিয়ে গেছে, এই যা যার খিচুড়ি, বেগুন ভাজা, আর এটা হচ্ছে কাচকি চুনো, এই যে হলো, আর এটাতে আছে হচ্ছে কী আছে এটাতে দেখছি ভুলে যাচ্ছি। ও আচ্ছা, এটা হচ্ছে ময়নার খিচুড়ি, ময়নাকে ওবেলা দেবো, তো এটা হচ্ছে ময়নার খিচুড়ি, এই হচ্ছে ব্যাপার। তো কত কিছু পেয়েছি বলো তো, লটারি কাটলো আজকে, লটারি পেয়ে যেতাম একদম। আর আমার রান্নাঘর একদম কমপ্লিট গোছানো গাছানো হয়ে গেছে, হ্যাঁ একদম রান্নাঘর ঝাঁকাস করে নিয়েছি। তো চলো ভিডিওটা আজকে আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক আছে? তো দেখো বৃষ্টিটা কেমন পড়ছে আজকে এখন। টাটা।